হ্যালো, মিস্ত্রি আগুন আছে? ও আসেনি? আচ্ছা, ও কখন আসবে? তাহলে আমি একটু পরে আবার ফোন করি। হ্যাঁ, পরে করুন। কি মধুর আওয়াজ! পুরা কপাল আমার কেউ করে না। আরে আগুন মিয়া, তুমি তো আগুন লাগাইয়া দিচ্ছ গা, ধাউ ধাউ করে জ্বলতেছে। কোথায় কোথায় আগুন লেগেছে? আরে গ্যারেজে না, গ্যারেজে না, টেলিফোনের ভিতর আগুন লাগছে। কান আমার জ্বালাপোড়া হইয়া গেছে গা। ঘটনাটা কি? ওই মিয়া, কোথায় বাঁচাইছো? এটা যে আমারই ফোন, তা কি করে বুঝলে? কি করে বুঝলাম? আরে মিয়া দেখ, তোমার ফোন না হলে আমার জুতা তোমার গালে। না না না, আমার জুতা আমার গালে, আমার গালে। ধরো ধরো ধরো। হ্যালো হ্যালো, মিস্টার আগুন, হাউ আর ইউ? ভালো। আপনি কে বলছেন? আমি মেঘনা। হাই চার্লি। রমেশ, আমি তোমাকে চাই, শুধু তোমাকে। বিলাই সিমটি যার গায়ে মাইখা দিবেন, সে খালি বান্দরের মতো লাফাইব। তাই? হ্যাঁ। এই নি টাকা, আমি ইশারা করলে গাড়ির সামনে যেয়ে পড়বি, পারবি তো? আসছে যা, আসছে। দেখি দেখি, কোথাও লাগেনি তো? চলো পাশে চলো। এবার বুঝবা মজা। কে? তুমি? হ্যাঁ। তোমাকে একটু দেখার জন্যই। মেঘনা, তুমি ভুল করলেও আমি জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে পারি না। আমাকে দিয়ে তুমি যে স্বপ্ন দেখছো, বাস্তবের আঘাতে তা এক মুহূর্তে ভেঙে যেতে পারে। না, কখনো না। আমার বাবার একমাত্র মেয়ে আমি। আমার বিশ্বাস, বাবা কখনো আমার সুখের মধ্যেখানে দেয়াল হয়ে দাঁড়াবে না। কিন্তু আগুন, আমি জানি আমি যেমন তোমাকে ভালোবাসি, তেমনি তুমি আমাকে ভালোবাসো। বলো, সত্যি বলছি কিনা? মামু, খালি ডিম কলাই খাবেন, বিয়া করবেন না? বিয়া হরিণে গিয়া হনতে চাও? বিয়া হরিণে ডরে, ও যদি কুমের মাতালি বালিশ দিয়ে তাকে মারিয়া লায়, এই ডরে, বুঝলি? আর মামু, আপনি কোনো চিন্তা করেন না, আপনি ঘুমায় থাকলে আমি পাড়া দিব, তবু আপনি একটা বিয়া করেন। ঠিক আছে। জোয়ারদার সব তবরক পাঠাইছে, সে এত দেখতেই পাইতে আছে, কিন্তু কার অ্যাকাউন্ট জব্দ করতে হইবে এইটা কও। আরে মোস্তাক চৌধুরীর অ্যাকাউন্ট, একটা বর্ষের সাথে টক্কর দিয়া উঁচু তলার অ্যাপার্টমেন্ট বানাইতেছে। বর্ষের ইচ্ছা ওই অ্যাপার্টমেন্টের নিজের গাঁথনি দেওয়ার আগেই চৌধুরীকে বসতে পারছে। ইটের গাঁথনি না বুঝতে ভালাই হইবে, হইয়া যাইবে। ঠিকানাটা কও। গোল্ডেন হোমস লিমিটেড। গোল্ডেন হোম? এটা আবার কোথায়? আগামী মাসের 30 তারিখে আমি তোমাদের নিয়ে কানাডা যাব। ওকে, থ্যাংক ইউ ড্যাডি। শফি, জি স্যার। বিপ্লব তো আসলো না, ওর একটা ফাইল নিয়ে আসার কথা ছিল, ফাইলটা আনলে টেবিলে রেখে দিও, আমি কাল এসে সই করে দেবো। ঠিক আছে স্যার, এসো। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি অন্ধগুলের মাত্রা নেছেন না পেন বা কি করিয়া? আমনে উঁচু তলার বিল্ডিং বানান, আর আমি 3.5 হাত লম্বা 2 হাত চওড়া মাটির ঘর বানাই, আর ছাউনিতে পাশ দিয়া মানে কবর। কবর? কিন্তু এখানে কি চাও? আজরাইল মানুষের কাছে যা চায় আমিও হেইয়া চাই, মানে তোর কলিজা। কলিজাটা সাবাইয়া খামু। গেলে পৌঁছে গেলি কে? বাবা আমি ওই অন্ধগলির মাস্তানকে বাঁচতে দেবো না। একদিন না একদিন ওকে আমি রাজপথে এনে খুন করবই। চিনতে হবে, ওর নাম ঠিকানা জোগাড় করে ওর নামে একটা নতুন ফাইল ওপেন করবে। খারাপ কিছু দেখলে ওর ফাইল আমি ক্লোজ করে দেব। চলো ড্রাইভার। চলো।